ইতিমধ্যে বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে। এখন অবধি প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ, বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা। কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে, তেমনি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কাকিনারা মাদ্রালের মণ্ডল পরিবার। তারা জানেন তাদের বাবা মা বাংলাদেশের বরিশালে থাকে, সেখানে খুব অশান্তির ফলে কোনো রকম ইন্টারনেট বা কলিং কাজ করছে না, যার ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, ভীত সন্ত্রস্ত। চাইছেন যত তাড়াতাড়ি পারছেন না তারা চাইছেন যত তাড়াতাড়ি পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলেই তারা মনে শান্তি পাবেন। আছে রিলেটিভ আছে, হ্যাঁ ওটা বরিশালে আছে, ঢাকায় আছে, হ্যাঁ ওরা খুব ঝামেলায় শুনেছি, কিন্তু নেটে পাচ্ছি না, নর্মাল কল করেও পাচ্ছি না। হ্যাঁ যদি ওদের খবর পেতাম ভালোই হতো, ভালো শুনতে পেতাম, হ্যাঁ যে কে কেমন আছে কিছুই জানতে পারছি না। হ্যাঁ প্রচুর ঝামেলা হচ্ছে, টিভি খবরে দেখলাম, ফোনে দেখলাম, মারামারি খুব, খুন হচ্ছে, এগুলো দেখে তো ভালো লাগছে না। হ্যাঁ নর্মাল নেটেও পাচ্ছি না, যদি ফোনে যোগাযোগ করতে পারতাম ভালোই হতো। কেন সেটা তো আমি এখন অত কিছু জানি না, ফোনে ফোনে যেটুকুনি দেখছি ওটুকুনি, আর টিভিতে যেটুকুনি দেখছি এটুকুনি। হ্যাঁ ওই যেমন খুন হচ্ছে, যখন তখন গুলি করছে, ঘর দর ভাঙচুর করছে। হ্যাঁ এমনি আমি তো কারো খবর জানি না, আমি আত্মীয় স্বজন কারো খবরই আমি জানি না, তো আমি কি করে বলবো কার। হ্যাঁ চাই যাতে সবার সাথে সবাই ভালো থাকুক, হ্যাঁ যাতে নেটে সবার সাথে যোগাযোগ করতে পারি, কে কেমন আছে সেটা জানতে পারি, তো সেটাই আমার ভালো লাগে। কত বছর ধরে বাস করছো ওখানে? তো তাদেরই জন্ম তো ওখানে। সেই রকম কি চাইছি, ওরা যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই, এখানে আসুক বা না আসুক সেটা বড় কথা না, যোগাযোগ করতে পারতাম যদি আর তারা যদি ভালো থাকে শুনতাম তাহলেই ঠিক আছে। হ্যাঁ সেটা তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, হ্যাঁ হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, ঘরের মধ্যে ভাঙাচোরা হচ্ছে, এগুলো তো ঠিক না, হিন্দুদের উপর বেশি অত্যাচার হচ্ছে, এগুলো চাই না। সরকারের কাছে দাবি চাই যে হিন্দুরা ভালো থাকুক, হিন্দুদের একটা জায়গা হোক। কিন্তু বলে না বলছি যে এমনি আপনাদের পরিবার তো রয়েছে, হ্যাঁ পরিবারের সাথে যোগাযোগটা কিভাবে করবেন? যোগাযোগ করে দিলে খুব ভালো হয়, নেটের মাধ্যমে বা এমনি নরমাল কল যেভাবেই হোক। ফোন করতে পারছেন? হ্যাঁ ফোন করতে পারছি না। তারা ঝামেলার মধ্যে পড়েছে কিনা বা অশান্তিতে আছে কিনা তো কিছুই জানি না, কারণ যোগাযোগ করতেই পারছি না। আমার নাম মনীষা মণ্ডল। থাকে আছে আত্মীয় স্বজন অনেক আছে, আছে অনেক। শুধু 32 নম্বর ওয়ার্ড না, আরও দুটো ওয়ার্ডে আছে, যারা আছে উদ্বিগ্ন হওয়া খুব স্বাভাবিক। বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, খুব শীঘ্রই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আজকেরই আমাদের এখানকার একজন যাদের আত্মীয় ওখানে আছেন, আজকে কন্ট্যাক্ট করতে পেরেছি ফোনে বা টেলিফোনে, তো নেটওয়ার্ক পাচ্ছে আজকের দিনে, তো খুব অবস্থা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। আমাদের ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের সাধ্যের মধ্যে যতটা করা সব রকম সহযোগিতা সব সময়ের জন্য করব। আজকেরই অনেক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে, আমি টিভিতে যেটা দেখলাম যে আজকের নাকি ওখানে স্কুল কলেজও খুলে গেছে, তারপর আমাদের এখানে দুটো ফ্যামিলি আছে, দুজন পরিবার তারা যোগাযোগ করতে পেরেছে ওভার টেলিফোনে ওখানে। হ্যাঁ আজকে যোগাযোগ করতে পারবে, একটু সময় লাগবে, আজকের মনে হয় অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। যতক্ষণ যোগাযোগ করতে পারছে না উদ্বিগ্ন হওয়া তো খুব স্বাভাবিক, এ তো দেখছি টিভিতে। এইসব নিয়ে আমাদের দেখুন মন্তব্য করা ঠিক না, সরকারি স্তরে সরকার সরকারের মতন করে পদক্ষেপ নেবে, তো আমাদের এই ব্যাপারে মন্তব্য করা ঠিক না। আমাদের এখানে যেসব নাগরিকেরা ওখানে যোগাযোগ আছে, আমাদের আমাদের যারা আমাদের এই পৌরসভার আন্ডারে যেসব লোকেরা আছে, যাদের বিন্দুমাত্র ওখানে তারা উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, যেমন দুটো পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এখন পর্যন্ত, আমরা যোগাযোগ আমরা কালকে, তার মধ্যে আবার একটা পরিবার আজকে সকালে লাইন পেয়েছে যে হ্যাঁ হ্যাঁ আমি বলছি দুটো পরিবারের মধ্যে একটা পরিবার আজকে সকালে যোগাযোগ করতে পেরেছে, আপনি দেখুন বিকেলের মধ্যে মণ্ডল পরিবারও ওনাদের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আজকের অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।